আরে না, এবার তো মিস হবার তো কোনো চান্সই নাই। ও বাবা ততক্ষণেই বলেছিল আমি ভালো রেজাল্ট করলে, ফার্স্ট ক্লাস পেলে আমাকে বাইক কিনে দিবি। এবার বাইকটা নিয়ে নিব। ও এই শুন, বাবা আসতেছে, ফোনটা এবার রাখি। আচ্ছা ওকে বাই। তো তোমার রেজাল্টের কি খবর? বাবা আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। গুড, ভেরি গুড, আমার ছেলে তুই। আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি, আমার নিজের প্রতি বিশ্বাস আছে। তো আমাকে বাইক কবে কিনে দিচ্ছ? বাইক? কিসের বাইক? ওই যে বুম বুম বাইক, তুমি তো বলেছিলে আমি ভালো রেজাল্ট করলে তুমি বাইক কিনে দিবে। কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের? শুনো তোমার ছেলের কথা, বাইক কিনে দিই। বাইকের দাম কত জানোস? কত? একটি বাইকের দাম 2 থেকে 2.5 লাখ টাকা। ও নো। তো আমাকে বাইক কিনে দিচ্ছ না? টাকা কি গাছে ধরে? ও মিথ্যা বলেছো তাই তো? কি, তুই তোর বাবাকে মিথ্যা বাদী বললি? এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম? হে আল্লাহ, আমি মিথ্যা বাদী কখন বললাম? বাইক কিনে দিবে না, মিথ্যা আশা দিছ তাই তো বললাম। খোদা আমি মিথ্যা বাদী, আমি কোনো কথাই শুনবো না। বাইক আমাকে কিনে না দিলে আমি কিছুতেই মানবো না। কি, তুই তোর বাবার গায়ে হাত তুলবি? এটাই দেখার বাকি ছিল আমার। হে আল্লাহ, আমি কখন বলছি আমি মানব? আমি বলছি মানবো না, আমাকে বাইক কিনে না দিলে আমি মানবো না। এই সিম্পল একটা ব্যাপার তোমরা কেন বুঝতেছ না? ও আমরা এখন কিছুই বুঝি না, তোর মা আর আমি এখন বুড়ো হয়ে গেছি তাই তো? তোকে লালন পালন করার জন্য আমরা কত কিছু ত্যাগ করছি জানোস? কিছু সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার বাইক লাগবে না, প্লিজ তোমরা তাও মন খারাপ করো না। হ্যাঁ রহমান সাহেব। হ্যাঁ, ও আপনার ছেলে কি ফার্স্ট ক্লাস পেয়েছে? ও খুব ভালো, খুব ভালো। ও তাহলে আর কি কিনে দিবেন? বাইক কিনে দেন? ও নো, এটাই তো সঠিক সময় ছেলেদেরকে বাইক কিনে দেওয়ার।